Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. आज आमी बनाबो चिकेन कोफ्ता करी तो एर जन्य आमी निये निएछि चिकेन ब्रेड क्रम टक दई प्याज कुचि धनिया पाता टमेटो पेस्ट रसुन कुचि काचा मरीच আর যে যে মশলা লাগছে আমার হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা পাউডার গরম মশলা ব্ল্যাক পেপার লবণ আদা রসুন পেস্ট জিরা লং এলাচি আরও লাগছে ডিম এসব কিছুর পরিমাণ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবার আমি মাংসের কিমাগুলোকে মশলা দিয়ে মিক্স করব মাংসের কিমাটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি মাংসের কিমার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পরিমাণ মতো লবণ ব্রেড ক্রাম পেঁয়াজ মরিচ রসুন কুচি ধনিয়া পাতা সব একসাথে এখন আমি হাতের মাধ্যমে মিক্স করে নিব এবার দিয়ে দিচ্ছি আমি ডিম ডিম দিয়ে ভালোভাবে আমি মাংসের কিমার সাথে মিক্স করব মিক্স হয়ে গিয়েছে এখন আমি কিমাগুলোকে নিয়ে হাতের মাধ্যমে বল তৈরি করব এভাবে করে বল তৈরি করতে হবে তৈরি হয়ে গিয়েছে এইভাবে আমি বাকি সবগুলো করে নিব বল তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই বলগুলোকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এবার আমি একটি প্যানে পেঁয়াজ ফ্রাই করে নিব ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ ফ্রাই গুলোকে ব্লেন্ডারে নিয়ে দইয়ের সাথে একসাথে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নিব পেস্ট তৈরি হয়ে গিয়েছে এক ঘন্টা হয়ে গিয়েছে আমি ফ্রিজ থেকে বলগুলো বের করে নিয়েছি এবার আমি প্যানে তেল গরম করে নিব তেল গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিটবলগুলো মিটবলগুলো দেয়া হয়ে গিয়েছে এবার এক পাশ হয়ে গিয়েছে আমি অপর পাশ উল্টে দিচ্ছি ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি এটি একটি ট্রেতে উঠিয়ে নিব এবার আমি প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি লং দারচিনি এলাচি দিয়ে হালকা ফ্রাই করে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার দিচ্ছি পেস্ট করা মশলা দিয়ে ভালোভাবে তেলের সাথে ভুনা করে নিব ভুনা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে আমি আরো কিছুক্ষণ ভুনা করে নিব
এবার আমি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো। দিয়ে ভালো মতো ভুনা করব। ভুনা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি ভালোভাবে সব মশলাগুলোকে 4-5 মিনিট ভুনা করব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, ভালোভাবে ভুনা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিকেন বলগুলো দিয়ে দিব। চিকেন বলগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলার সাথে ভালোভাবে চিকেন বলগুলোকে ভুনা করে নিব। ভুনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট হয়ে গিয়েছে, আমার চিকেন কোফতা কারি একদম রেডি। এখন আমি এটিকে সার্ভিং ডিশে সার্ভ করব। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন কোফতা কারি। এটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং তৈরি করে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। এটি আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারেন। এটি ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এটি বানাতেও বেশি সময় লাগে না। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।